নমস্কার বন্ধুরা, মনিস বেঙ্গলি হোমে আপনাদের সকলকে স্বাগত। গরমকাল পড়ে থেকে পটলের বিভিন্ন রেসিপি বিভিন্ন চ্যানেল দিয়ে চলেছে। আসলে গরমের যে সবজিগুলো সেগুলো এতটাই আমাদের অনেকেরই টেস্টলেস মনে হয় যে সেগুলোকে কতটা মুখরোচক করে বাচ্চাদের খাওয়ানো যায় সেই চেষ্টায় আমরা বাড়ির বড়রা সবসময় থাকি। পটল তার মধ্যে একটা অন্যতম সবজি যেটা বাচ্চারা একেবারেই খেতে চায় না। আজকে আপনাদেরকে পটলের যে সবজিটা দেখাবো সেটা একাধারে মুখরোচক এবং একাধারে পুষ্টিকর। তো তার জন্য আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ছোট আলু, হাফ করে কেটে নিয়েছি গোটা চারেক। পটল এগুলো এইরকম হাফ করে কেটে নেওয়া, এটাও গোটা চারেক নিয়েছি। হাফ টমেটো নিয়েছি, একটা বড় টমেটোকে কুচিয়ে নিয়েছি, আর গোটা চারেক কাঁচা লঙ্কা নিয়েছি। শুধু এগুলোই কিন্তু উপকরণ নয়, এর সাথে আরও বেশ কিছু জিনিস লাগবে যেগুলো আমি রান্না করতে করতে আপনাদের দেখাবো। যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার, আর যারা আমাদের সঙ্গে বরাবর রয়েছেন তারা তো অবশ্যই আমাদের সঙ্গে শেষ পর্যন্তই থাকেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তাহলে চলুন আজকে দেখে নিই পটলের কি রেসিপি আপনাদের জন্য করতে পারি যেটা বাড়ির বাচ্চারা ভালোবেসে খাবে। প্রথমে আলু এবং পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তার জন্য কড়াতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণে নেবেন, যেহেতু পটল ভাজতে গেলে একটু বেশি তেল হলে ভালো হয়, তাহলে পটলের যে একটা গন্ধ থাকে অনেক সময় সেই গন্ধটা আর ছাড়ে না। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। এবার পটলগুলোকে ভেজে নেবার পালা। যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু মুগ ডাল ভেজে নেব। ছোট বাটি, 1/4 বাটি মতো মুগ ডাল নিয়েছি। এটাকে প্রথমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখব। পটল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকেও তুলে রাখলাম আলু ভাজার সঙ্গে। পটলটা কিন্তু পুরোপুরি খোসা ছাড়িয়ে নেবেন, এই রান্নাতে খোসা সমেত পটল ভালো লাগে না। কড়াতে যে পরিমাণ তেল ছিল সেটুকু রেখে দিচ্ছি, সামান্য জিরে দিলাম, দুটো লবঙ্গ আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে ওর ভেতরে কেটে রাখা টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু আদা বাটা, আদা বাটা 1 চামচ মতো দিলাম, খুব সামান্য জিরে গুঁড়ো আর খুব সামান্য ধনে গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ হলুদ। এবার সবকটা মশলাকে লো ফ্লেমে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোতে শুরু করে, কিন্তু ফ্লেমটা লো রাখবেন যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না ওঠে। মশলা তেল ছেড়ে দিয়েছে, এবার ধুয়ে রাখা, ধুয়ে এবং অবশ্যই জল ঝরিয়ে রাখা মুগ ডালটা ওর সাথে দিয়ে দেব। অনেকের বাড়িতে মুগ ডাল ভেজে নিয়ে ধোয়া হয়, আমাদের বাড়িতে ধুয়ে নিয়ে তারপরে ভাজা হয়। যে কোনো একটা আপনারা করতে পারেন, যদি মনে করেন যে শুকনো খোলা ভেজে নিয়ে ধুয়ে তারপর আবার রান্না করবো সেটাও আপনারা করতে পারেন। ফ্লেম লো করে দিয়ে এটাকে ডালের সাথে মশলাটাকে খুব ভালো করে কষতে থাকবে যতক্ষণ না ডালটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ভাজা মুগের ডাল আর কাঁচা মুগের ডাল দুটো কিন্তু আমাদের বাঙালিদের বাড়িতে দু রকমভাবে খাওয়া হয়, মানে দুটোকে কিন্তু আলাদা রান্না হিসেবে ধরা হয় এবং দুটোর টেস্টও আলাদা। আমাদের মতো এতভাবে হয়তো ডাল অন্য কোনো প্রদেশের লোকেরা খান না, বিভিন্ন জিনিস মিশিয়ে ডালকে আরও কতটা সুন্দর করে তোলা যায় সেটা আমরা সবসময় চেষ্টায় থাকি। ডালটা ভালো করে ভাজবেন যাতে কোনোভাবেই কাঁচা গন্ধটা না থাকে, এই কারণেই আমি কিন্তু ভাজা মুগের ডাল আর কাঁচা মুগের ডালের ডিফারেন্সের কথাটা বললাম, যাতে কাঁচা না থাকে, ভেজে তারপরে ডালটা আমরা কিন্তু আজকে রান্না করতে চলেছি। ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এর ভেতর জল দিয়ে দেব। জলটা একটু বেশি দিলাম যেহেতু পুরো রান্নাটাই হবে। মিশিয়ে দেব পরিমাণ মতো নুন, নুনের পরিমাণটা আমি কোনোদিনই বলি না,
যেহেতু নুন এবং মিষ্টির আন্দাজটা প্রত্যেক বাড়িতে আলাদা আলাদা রকমের হয়, প্রত্যেক মানুষের ক্ষেত্রেও আলাদা আলাদা রকম হয়, তাই এটা নিজেদের স্বাদ মতো দেবে। তবে এই ডালটা একটু মিষ্টি ভালো লাগে, যেহেতু মুগের ডালেতে একটু চিনি খাই আমরা, তো আমি এক চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে এটাকে প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে রান্না করলে আমার সময়ও প্রচুর বাঁচে আর তাছাড়া গ্যাসও অনেক সেভ হয়, তাই আমি প্রেশারে রান্না করতে একটু পছন্দ করি। বারবারই আমি আপনাদের দেখিয়েছি প্রেশার কুকারে রান্না, তো আমি ডালটাকে এবারে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ হতে দেব। প্রেশার কুকারে দিয়ে দুটো হুইসল হতে দেব, তারপর আবার আমি ফেরত আসছি। হুইসল হয়ে গেছে অলরেডি, এবার আমি এটাকে নিভিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হতে প্রেশারটা খুলে নিয়ে এর ভেতরে মিশিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলগুলো। আর একটু জল দিয়ে দেব। এই সময় একটু নুন আর মিষ্টিটা চেখে নেওয়া প্রয়োজন, যদি প্রয়োজন হয় তাহলে আর একটু দিয়ে দেবেন। আর মিশিয়ে দেব শাহি গরম মশলা। আবার প্রেশারে ঢাকা আটকে দিয়ে দুটো হুইসল হতে দেব। আমার দুটো হুইসল হয়ে গেছে, এবার এটাকে নিভিয়ে দিয়ে ঠান্ডা হতে দেব। আলু পটল দিয়ে মুগের ডাল একদম রেডি, নামিয়ে ফেলেছি। এবার শুধু ওপরে একটু ঘি দিয়ে দেব, ঘিটা আস্তে আস্তে ওর সাথে মিশে যাবে গলে গিয়ে। এটা বাড়িতে বানিয়ে আপনারা দেখতে পারেন, খেতে খুব ভালো, বাচ্চারাও খুব মজা করে খাবে, বড়রা তো খাবেনই। যদি রান্না করেন এবং ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর প্রতিবার যেভাবে একই অনুরোধ করি আপনাদের লাইক এবং শেয়ার করার জন্য, পছন্দ হলে এটাও করবেন আশা করছি। যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের সঙ্গে থাকার, আমাদের পরিবারের সদস্য হবার। প্রতিদিন এরকমই নতুন নতুন কিছু রান্না বা ব্লগ দেখার জন্য সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের পরিবারের ঘটে যাওয়া সমস্ত মুহূর্তগুলো এবং রান্নাগুলো আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনোখানে অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।